এ পর্যায়ে আমরা শুরু করব এক্সারসাইজ 2.2 এর 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথে বলা হয়েছে অ্যান আইটেম ইজ বট অ্যাট টাকা 190 অ্যান্ড ইজ সোল্ড অ্যাট টাকা 175। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস? অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটা আইটেম কেনা হয়েছে 190 টাকা দিয়ে এবং সেটা বিক্রি করা হয়েছে 175 টাকায়, তাহলে প্রফিট বা লসের পার্সেন্টেজটা কত? লক্ষ্য করো এখানে কিন্তু সেলিং প্রাইস কস্ট প্রাইসের চেয়ে কম। আমরা জানি যে সেলিং প্রাইস কস্ট প্রাইসের চেয়ে কম হলে সেখানে লস হয়, তো সেজন্য আমরা এখানে লিখতে পারি, আমরা লিখব হিয়ার the selling price is less than the cost price. There is লস। এখন আমরা লসটা বের করব যে কত টাকা লস হয়েছে। আমরা জানি যে লস বের করার ফর্মুলা হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। কস্ট প্রাইস এখানে আমরা দেখতে পাচ্ছি যে কস্ট প্রাইস হচ্ছে 190 টাকা আর সেলিং প্রাইস হচ্ছে 175 টাকা। তাহলে এই 190 টাকা থেকে যদি আমরা 175 টাকা মাইনাস করি তাহলে লস আসবে 15 টাকা। তাহলে লক্ষ্য করো এই যে 15 টাকা লস হলো, এই 15 টাকা লস কত টাকায়? আমরা জানি যে প্রফিট বা লস অলওয়েজ কাউন্ট করা হয় কস্ট প্রাইসের উপর, এবং সেই কস্ট প্রাইস কত? সেই কস্ট প্রাইস হচ্ছে 190 টাকা। তাহলে আমরা লিখতে পারি আউট অফ 190 টাকা লস ইজ 15 টাকা। আউট অফ 1 টাকা লস ইজ 15 ডিভাইডেড বাই 190। অর্থাৎ আমরা জানি যে 1 টাকায় লসটা কমে যাবে এবং কমে গেলে ডিভাইড হয়, সেজন্য আমরা লিখলাম 15 ডিভাইডেড বাই 190। এবার যেহেতু পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে, আমরা জানি যে পার্সেন্টেজ মানে হচ্ছে আউট অফ 100 টাকা, সেজন্য আমরা লিখব যে আউট অফ 100 টাকা লস ইজ 100 টাকায় লসটা অবশ্যই বেড়ে যাবে এবং বেড়ে যাওয়ার কারণে এখানে হবে মাল্টিপ্লাই 15 মাল্টিপ্লাই 100 ডিভাইডেড বাই 190 টাকা। এবারে আমরা যদি এই 10 দিয়ে ডিভাইড করি, 100কে 10 দিয়ে ডিভাইড দিলে হবে 10 এবং 190কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 19। এখন যদি আমরা 15 এবং 10 মাল্টিপ্লাই করি তাহলে আসবে 150 ডিভাইডেড বাই 19 টাকা। এবার আমরা এই 150কে যদি 19 দিয়ে ডিভাইড করি তাহলে আসবে 17 বাই 19। অর্থাৎ মিক্সড ফ্র্যাকশনে যদি কনভার্ট করি আমরা আসবে 17 বাই 19 টাকা। তাহলে আমরা লিখতে পারি দ্য লস ইজ টাকা সরি দ্য লস ইজ 17 দ্য লস ইজ 17 বাই 19%। এটাই অ্যান্সার, আমরা এখানে অ্যান্সার লিখে দেবো।